জাতীয় কর্মসমিতির শেষ দিনে বক্তব্য রাখেন মোদি জেপি পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন বাংলায় কঠিন পরিস্থিতিতে লড়াই করছেন বিজেপি কর্মীরা বাংলা সহ একাধিক রাজ্যে দলীয় কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি সেখান থেকে দলীয় কর্মীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সতর্ক করেছেন মোদি এদিন তিনি বলেন বহু রাজনৈতিক দল এ দেশে দাপট দেখিয়েছেন কিন্তু এখন তারা অস্তিত্ব সংকটে ভুগছে এই কারণে তাদের দেখে শিক্ষা নেওয়ার কথা সব বলেছেন মোদি সতর্ক থাকা নির্দেশু দেন দলীয় কর্মীদের একের সঙ্গে মাছ নেমে কর্মীদের লড়াইকেও কূর্ণিশ জানিয়েছেন তিনি কর্ম শুরুতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মুখে বাংলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচারের কথা উঠে এসেছিল এদিন ফের মোদির মুখে বাংলায় দলীয় কর্মী খুনের প্রসঙ্গ উঠে আসে এদিন দিলীপ ঘোষ বলেন মোদীজির মুখে দুবার বাংলার কথা উঠে এসেছে বাংলায় রাজনৈতিক হিংসা চলছে তারপরেও নিজেদের আদর্শ চুক্ত হয়নি দলের কর্মীরা তাদের প্রশংসা করেছেন মোদীজি বলেন তেলেঙ্গানা কেরল বাংলায় বিজেপির কর্মীদের খুন করা হচ্ছে বিউরো রিপোর্ট রাজেস্ট নিউজ